জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে আভাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, নড়াইল থেকে নির্বাচন করবে মাশরাফি, সে ভালো মানুষ, তাকে ভোট দিয়েন, তবে কোন দল থেকে নির্বাচন করবে সেটি বলবো না। মন্ত্রী বলেন, মাশরাফি প্রথমবার আমাকে চ্যাম্পিয়ন করলো, পরের বার একেবারে শেষের দিক থেকে প্রথম, তবে যাই হোক ওটা ওর দোষ ছিল না। কোন দল থেকে এবং কোন আসন থেকে মাশরাফি নির্বাচন করবে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমি সব জানি কিন্তু এখন বলবো না, রোজার দিন তাই মিথ্যা বলতে পারবো না, এ বিষয়ে এখন আর কিছুই বলবো না। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে সবাই তাকে সহযোগিতা করবে, যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। তিনি আরো বলেন, আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি তখন আমার বয়স 48 বছর, তখন আকরাম খান সহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন, আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি, আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেত। জাতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বাড়ি মাগুরায় নির্বাচনে সাকিব আল হাসানের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিবেরও বয়স হয়েছে, সেও নির্বাচন করতে পারে, সে করলে আপনারা দুজনেই সহায়তা করবেন। সাকিব তো দাঁড়াবে, সাকিব দাঁড়াবে, সাকিব সাকিব।